হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কাস ব্লগ। আর আজকে পুরোপুরি জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছে একটা প্র্যাঙ্ক করার জন্য। তো পুরোপুরি জীবন হাতের মুঠোই না, যে প্র্যাঙ্ক করতে চলেছে একটা জানি না, কি হবে জানি না, জীবনটা থাকবে কি তাও জানি না। তো চলো প্র্যাঙ্কটা তোমরা দেখো, না দেখলে বিশ্বাস হবে না যে সত্যি দাদা ঠিক বলছে না ভুল বলছে। তো চলো ভিডিওটা পুরো দেখো, দেখলেই বুঝতে পারবে যে কেন জীবনের ঝুঁকির কথা বললাম। তো চলো ভিডিওটা ফুল ওয়াচ করো। হ্যালো, আরে ফোন করেছিলে তখন রিসিভ করতে পারেনি রে। আরে বউ ছিল তখন, ওই জন্য। আর তোর তো লাইফ বন্ধু, তোর বউ বাড়ি থাকে না, অফিসে থাকে, তুই যখন তখন যাকে তাকে নিয়ে চলে যাচ্ছিস এখানে ওখানে। আমার কথা আর বলিস না, তোর বউ অফিসে থাকে বলে তুই সুযোগ পাস, আমি তো সুযোগই পাই না। ও সবসময় বাড়িতে থাকে, আমি মানে কি বলবো ভাই, আমি একটুখানি সময়ই পাই না যে একটু এনজয়মেন্ট করব। না তোর সেই মুখ চাপটা বৌদির কী খবর, এই সপ্তাহে নিয়ে যাবি নাকি? হ্যাঁ আমার সানডে টাইম হবে ভাই। আরে আমার বউ তো সবসময় বাড়ি থাকে, আমি তো ওই জন্য যেতে পারি না। মানে কী বলতো, ইচ্ছে তো করে ভাই, বলে ইচ্ছে তো সবাইরই করে যে একটু অন্যরকম দেখি ঘিয়ের টেস্ট কীরকম হয়। সবসময় তো এক কোম্পানির ঘি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বুঝে নে বুঝে নে, কেন বলতো রুটি করছে তো, আবার শুনতে পেলে আমার অবস্থা খারাপ করে দেবে। আরে বহুত মারি, কী বলবো তোকে, মেরে মেরে অবস্থা খারাপ করে দেয় আমার। হ্যাঁ রে আমার ভয় লাগে ভাই ওই জন্য। তোর তো কোনো ব্যাপার না, তোর বউ অফিসে থাকবে, তুই বিন্দাস এনজয় করে নিচ্ছিস, যখন তখন যেখানে সেখানে নিয়ে চলে যাচ্ছিস, ফুলটো মস্তি করছিস। শোন না, অত কথা বলে লাভ নেই, আমি তোকে যেটা বলছি সেটা শোন। হ্যাঁ আমি ওই রেশমি বউদিকে নিয়ে যাবো, ঠিক আছে? আমার জন্য ওয়েতে একটা তুই ঘর বুক কর। হ্যাঁ শোন না, আমি বলছি কি, ও আমার বউকে বউকে হ্যাঁ বউকে শোন না, আমার কথাটাকে বলতে দে। আমার বউকে হচ্ছে কি বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছ ওকে, ঠিক আছে? হ্যাঁ বলবো যাও না, দুদিন ঘুরে আসো, গিয়ে এনজয় করে আসো, বাড়িতে যাও, বাবা মার সঙ্গে দেখা টাকা করে আসো, বলে রবিবার দিনকে পাঠিয়ে দিচ্ছি। শোন ভালো করে প্ল্যানটা শোনে, রুটি মুটি হয়ে গেলে আবার এক্ষুনি চলে আসবে পট করে, আমি আর কথা বলতে পারবো না। শোন না কী বলছি, প্ল্যানটা ভালো করে আগে শোন, তারপর কথা বলি। তোর তো মুখ মুখ ফ্যাটকা বৌদিটাকে তো নিয়ে যাই বললি, আমি রেশমিকে নিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ একটু সস্তার ঘর নিই, বেশি বাজেটের মধ্যে নিবি না, যেন 1000 টাকা না পার হয়, 500 থেকে 1000-এর মধ্যে এরকম একটা ভালো ঘর নিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর শোন না ভাই, এখন নতুন আবার ইয়ে পুলিশ স্টেশন থেকে নতুন আবার একটা আইন পাস করেছে, কী বলতো, আইডি প্রুফ নিয়ে যেতে হবে। তুই কিন্তু মনে করে আইডি প্রুফটা নিয়ে নিস তোর। হ্যাঁ এখন পুনঃ নয় তো অ্যালাউ করবে না কিন্তু, আর ধরতে পারলে কিন্তু অনেক টাকা ফাইন করে দেবে। হ্যাঁ 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 শোন না, আমার জন্য একটা ভালো দেখে রুম বুক কর, আর তোর একটা রুম বুক করবি, রবিবার দিনকে সব ফুল এনজয়, ঠিক আছে? তোর ওই মুখ ফ্যাটকা আর আমার রেশমি, চল চল। হ্যাঁ যাবি তো, শিওর তো একদম? আমি তো ভাই যাবোই, আমার কী বলবো, আমার যে ইচ্ছা করছে না তাহলে। হ্যাঁ ওকে তো পাঠিয়ে দিচ্ছি, একদম নিশ্চিন্তে নির্বিঘ্নে মস্তিতে একদম ফুল একটু এনজয় করবো ভাই। হ্যাঁ না যাও না। রুটি হয়ে গেছে, দাও খেতে দাও আমাকে। আমি তোমাকে বললাম যে চলে একটু ভিডিও করি, এসব পড়ে আছি আমি। হ্যাঁ ভিডিও করার বেলা নেই, আর ফোনে কার সাথে কথা বলছিল? আরে ওই ইয়ে রমেন ফোন করেছিল, ওই বলছে ঘুরতে যাবি, চ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এখন, চ একটু গিয়ে কোথাও থেকে ঘুরে আসি। তা তোর বউ কি যাবে ঘুরতে, আমাকে জিজ্ঞেস করছে। আমি বলছি হ্যাঁ কেন যাবে না, তোর বউ যদি অফিস ছুটি থাকে ওয়েতে বুক করবে তাই বলেছো, আমাকে নিয়ে ওয়েতে যাবে? হ্যাঁ পাগল কথা করে, উল্টো পাল্টা সবসময় তুমি কথাবার্তা এমন বলো। রেশমি বৌদিকে নিয়ে যাবে তাই তো? কি আর তোমার রমেন বন্ধু মুখ থাপড়া বৌদিকে নিয়ে যাবে তাই তো? আর দুজন দুজনকে পছন্দ করে নিয়েছো। রেশমি বৌদিটা কে, কোথাকার বৌদি? আরে আমি এইসব কথা কখন বললাম, ও বললো চিড়িয়াখানায় যাবি, হালকা হালকা ঠান্ডা পড়বে, চ বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি। তা আমি সেই কথাটাই ওকে বলছিলাম, তুমি তো রান্নাঘরে তো রুটি করছিলে, তোমার
ওখান থেকে তুমি কি ভুল ভাল কথা কি শুনে তুমি সমস্ত আমাকে এখন তুমি ধরতে এসছো এই করছে সে তো মেয়েদের এই না ছন্দবাদী জিনিসটা খুব খারাপ না বুঝে শুনে মেয়েদের ছন্দটা এমনি এমনি আসে না মেয়েরা এরকম দেখে বলেই শোনে বলেই ছন্দটা আসে তুমি রুটি করছো রুটি তো আমার করা হয়ে গেছে রুটি করা হয়ে গেছে আমি এসে দেখছিলাম যে তুমি কি করছো একটু ভিডিও করো বলে তাই তুমি ভিডিও করলে না এসে দেখছি তুমি তো মানে কত মানে কাহিনী শোনাচ্ছো তোমার বন্ধুর সাথে হ্যাঁ এই ওয়েতে কি করতে যাবে আমি ওসব কিছু বলিনি যাও তো কি করতে যাবে ওতে সব জেনেছে জিজ্ঞাস করে বলে এটা এই দাদার বৌদি এই কাস্টমারের বৌদি এই বৌদি সে বৌদি কেন বৌদিকে নিয়ে কোথায় যাবে ওয়েতে যাবে কি করতে রাসলীলা করতে লীলা করতে যাবে নাকি তুমি আমার কাজ করো আমার হাত তো অটোমেটিক তোমার গায়ের দিকে চলে যায় মুখের দিকে চলে যায় বলেছি বউ রবিবার দিন বাপের বাড়ি যাবে আমি এইটুকুনি ওকে বলেছি আমি আর আদার্স কোনো ফালতু ওয়ে ময়ে কিছু আমি বলিনি মানে আমি বাপের বাড়ি গেলে তুমি আরো কত কিনা করো হ্যাঁ আমি বাপের বাড়ি গেলে তুমি সুযোগ পেয়ে যাও তারপরে ঘরটা পুরো ফাঁকা থাকে আমি থাকি না মেয়ে থাকে না তারপরে এইসব করো তুমি আমি ওকে বললাম যে ও আমাকে ডিসিশন নিচ্ছিল আমার কাছে যে কোথায় যাবো না যাবো আমি তাই ওকে একটু বলছিলাম যে এখানে ওখানে যাওয়ার কথা আমি নিজের থেকে কিছু বলিনি যে আমার ওখানে বলোনি মেন কথাটা বলো যে তুমি ওয়েতে যাবে তুমি ও রেশমিকে নেবে ও নেবে মুখ থাপড়া বৌদি আর কোনো ভালো বৌদি বলে আমার মুখ থাপড়া বৌদি বাবা কি সুন্দর একেবারে সামনের গলায় মালা নেবো আমি ওই চিন্তা ভাবনা করতে তুমি আমার মিথ্যে মিথ্যে অপবাদ দিচ্ছো তোমার এই শান্তশিষ্ট মনের ভিতরে না একটা এই নোংরা মন আছে আমি ধরা যখন পড়ে গেছি আমি সত্যি কথা খুলে বলে দিচ্ছি দেখো তুমি বেকার আমার টর্চার করবে না আর লোক হাসাবে না চিল্লে মিলে কথা বলে যা বলবো সত্য বলবো সত্য মিথ্যে বলবো এটা আদালত পেয়েছো তুমি আমি তোমার গাছ মিথ্যে কথা বলি কোনোদিন তোমার কাছে আমি বিশ্বাস নেই তুমি খোঁড়ে আমার কথা শোনো আমাকে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে কি বলে যে আমার বউ তো অফিসে থাকে হ্যাঁ আমার বউ সে আসবে রাত 10টার সময় বন্ধু এরকম আমার মুখ থেবড়া বউদিকে আমি পটিয়েছি আমি কোথায় এরকম গেলে ভালো আমি বললাম একটা ওয়ো বুক করে নে ওয়োতে এরকম এখন একটু চাপ আছে এই মাস থেকে প্রেশার সৃষ্টি ইয়ে করেছে থানা থেকে যে আইডি প্রুফ না নিয়ে গেলে ধরলে অনেক টাকা ফাইন করবো ওটাই ওকে আমি সাবধান করছিলাম দাদা তুমি সেই মুহূর্তে এসে তুমি আমাকে কি না কি ভাবছো মানুষকে মানে তুমি সৎ থাকতে আইডি প্রুফ নিয়ে যাবে নিয়ে তো যেতেই হবে আইডি প্রুফ না তুমি হোটেলে ঢুকতে পারবে না মানে ওয়েতে তুমি যেতে পারবে না আমি না আমাকে তুমি কেন এই তাহলে তুমি তো বললি তুমি না করছো কেন হরে কৃষ্ণ করো না যারা হরে কৃষ্ণ করে তারা বেশি বদমাইশি হয় তুমি তাহলে বললে কেন ওয়েতে বুক কর আমি রেশমি বৌদিকে নিয়ে যাবো তুই মুখ থাপড়া বৌদিকে নিয়ে যাবি হেভি মজা হবে আমার বউকে বাপের বাড়ি পাঠিয়ে দেবো বললে কেন এগুলো সব মিথ্যা কথা আমি ওই কথা একবার ওই যে রেশমি চুড়ি কিনে দিবি মুখ থাপড়া বৌদিকে তাহলে খুব খুশি হবে তোর সঙ্গে ভালো এ করবে আমি ওই সবই বলেছি রেশমি বৌদি আমি নিজের জন্য কখন বললাম কথা মানে মানে দিনকে রাত করে দিল দিনকে রাত করে দিল আমি এখানে জল জ্যান্ত মানুষটা আমি দাঁড়িয়ে শুনলাম দিনকে রাত করে দিল সাবধানে যাবি এখন আইডি প্রুফ ছাড়া হয় না আমি এটাই ওকে বলে দিলাম তুমি শুধু ফালতু বলতো আমাকে দোষারোপ করছো মানুষকে তুমি ভালো থাকতে দেবে না তুমি লজ্জা করে না গো তুমি যে এই যে প্রত্যেকটা কথা মিথ্যা কথা বলছো বসে বসে অন স্ট্যান্ড তুমি এখানে বসে বসে আমার সামনে মিথ্যা কথা বলছো হ্যাঁ আমি আরো বাড়িতে আছি আমি থাকাকালীন তুমি ওর সাথে এরকম ভাবে কথা বলছো আমি বললাম বলে বৌদি করছে আমি বললাম যে রুটি বৌদি রুটি করছে এটা বলে আমি ওর সাথে কথা বললাম তুমি করবে কি সুযোগ তোমার হচ্ছে না
আমি করবে কিসের জন্য? আমি কিছু বলিনি, আমাকে বলে রেশমি চুরি কিনে দিবি। আমি রেশমি বউ দেবো কোন বললাম? মিথ্যা কথা বলো না, পাপ হবে। এত মিথ্যে ধর্মেও সইবে না তোমার, এত মিথ্যে ধর্মেও সইবে না। তুমি সবাইকে বলবো, সবাইকে বলবো, তোমার তোমার দিদি বোন তোমার মামা সবাই বলবে, দিন দিন তোমার নেচার কিরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবাইকে বলবো। ফালতু বলতে ভালো ছেলেকে বদনাম করে পাপ হবে। তোমার সাথে আমি থাকবো না, যা তোমার আমার ভালো লাগছে না, তোমার সাথে থাকবো না, যা তো আমরা তোমাকে জাস্ট ভালোই লাগছে না। প্রমাণ দাও দিন দিন, তুমি যা তুমি জঘন্য হয়ে যাচ্ছ না। প্রমাণ দাও, আমি যদি আমার দোষ কি প্রমাণ দাও তুমি। আমি একটা একটা অসহায় ছেলেকে আমি না একটুখানি সাহায্য করেছি, যে ও বিপদে পড়বে কেন, ওকে ওই জন্য আমি একটা অসহায় ছেলেকে আমি সাহায্য করেছি, যাতে না কেউ বিপদে পড়ে আউড়েতে গিয়ে। অসহায় ছেলেকে সাহায্য করেছো, আর নিজেও অসহায় হয়ে যাচ্ছিল ওর সাথে গিয়ে। হ্যাঁ, অসহায় হতে হতে গিয়ে দুজনে মিলে রাশিলা করতে হয়ে গিয়ে একদম অসহায় হয়ে গিয়ে একদম কি না কি হচ্ছিল। একবার উল্টো পাল্টা কথা বলে আমাকে বুঝুন বুঝুন বোঝানোর চেষ্টা করতো, মেরে তো কিন্তু বলতে একটা বুঝুন বলে। তুমি তো খুব ভালো বলো, তুমি অহং করতে না। আমি ভালো বলে তুমি অহং করবে? ভিতরে মনটা তো পেকে গেছে, মন তো সবাই পাকে। তুমি ফালতু আমাকে দোষ দিও না, তুমি যাও ঘরে, বউ রেখে ঘরে বাচ্চা রেখে তুমি ওয়েতে যাবে? তুমি কি জন্য, কি কারণে, কারা যায়, কারা যায় ওসব করতে, কারা যায় তোমার কিসের, কিসের দরকার তোমার? তোমার সাথে আমি আর কথা বলবো না, থাকবো না, চলে যাব ওই বাড়িতে। দিন দিন তোমার ব্যবহার একদম খারাপ হয়ে যাচ্ছে, মাইন্ডটা খারাপ হয়ে যাচ্ছে, ভালো হয়েছে। ঠিক আছে, তুমি কি করবে? যা ইচ্ছা আমি তাই করবো, যাও। কি করবো দেখবে? বেশি একটু আমি বলছি, কি করবো দেখবে? তুমি কি করবে? তুমি যা করার তুমি করো না, যাও তো। ও ঠিকই বলে যে বউদের বেশি মাথায় তুলবি না, যত আমি দুর্বল হয়ে থাকি আমাকে তো চেপে ধরে। যা, ও যা করে আমিও তাই করবো। কি করবে দেখবে? হ্যাঁ, যাও। আমি কুন্তি গরম করে নিয়ে আসছি, তোমার এমন ছেঁকা দাঁত দেবো তোমার ওই হয়েতে যেন বার করে বার হয়েতে যেন তোমার। A few moments later. এমন ছেঁকা দাও দেবো তোমার ওয়েতে যা একদম বার করে দেবো। ওয়েতে যা তোমার বার করে দেবো, এমন মোচক দেবো ছেঁকা দেবো না, তোমার ওয়েতে যা একদম বার করে দেবো। মা কালির দিবি প্রাণ করছি আমি, মা কি পাগল বউ পারলে পড়ে তুমি সাহায্য গরম করে ফোন দেখো, তাহলে ফোন দেখো, ফোন দেখো দেখি, ফোন দেখো বাবা, ফোন দেখো তোমার ধরা পড়লে জীবন নষ্ট করে দিচ্ছি এক্ষুনি। আমি জীবনে ছেলে পাবো তো বাবা, ছেলে পাবো তো সোনার বাপ তুমি, সোনার বাপ আর তুই ওদিক ওদিক মা কালি দিবি ওদিক আর কি সত্যি বলছি আর কি মাছ আমি সত্যি মা কালি দিবি বলছি আমি করি না তো তুমি সাহায্যটা রাখো তুমি কেন ফোন দেখি তুমি পাগল হয়ে গেছো সাহায্য আমি হ্যাঁ সারাশি আমি সারাশি নিয়ে তোমার কাছে ছাতা দেবই দেবো দিয়ে তারপরে আমি শান্তি দাও তুমি যখন আমার আমার যখন আমার ঘরে থেকে আমার প্রতি বাস দেবে তোমাকে আমি নপুংসকি করবো আমি দেখো পাগল নাকি ইসুন কোন কিছু আমার প্রাম করা আমি শিখে দেবো ছাকাটা খাও ইয়ার কি মনে ছাকাটা খেলে তুমি বুঝবে ছাকাটা খেলে বুঝবে তুমি গরম কিন্তু প্রিয়াঙ্কা লেগে যাবে কিন্তু সরিয়া তুমি তুমি ইয়ার কি মানে ভুলে গেছো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঘরে বউ রেখে ওয়েতে যাচ্ছে তুমি না ফেলে ব্যাংকে জলে চ্যাক করে দাও জলে দাও জলে দাও ওটা আজ যে কোন দিন কোচ আমার সাথে বলছিলাম মার খাবে কিন্তু বলছিলাম আমার সাথে ভিডিও করতে বলে তুমি ভিডিও করো নি আর বসে বসে আমার পিছনে প্র্যাঙ্ক করছো তুমি আমি বলছি তো করব না
তো বন্ধুরা, ভুল করো, যাদের বউ আছে ঘরে তারা কিন্তু ভুল করে এরকম ওয়ো বুক ঠুক করো না, বা কোনো গার্লফ্রেন্ড কিনে যেও না ভাই। ধরা পড়লে দেখছো তো কী অবস্থা হচ্ছিল, চলো দেখি রান্নাঘরে কী করছে একবার গিয়ে দেখিও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর যারা যারা এরকম করছো ভুল করে এরকম অন্য বৌদির দিকে চোখ দেবে না, ঠিক আছে? তারা রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে। আমার দেখা ছ্যাঁকা দিলে বুঝতে পারতো মজাটা, ছ্যাঁকাটা কিরকম খেতে। আচ্ছা আচ্ছা গরম করেছিলাম, ধোয়া উঠছে বন্ধু। চলো, আমি আর প্যাং ট্যাং করবো না ভাই, আজ সত্যিকারে পুরো গরম করেছিল সানাসিটা, অবস্থা খারাপ হয়ে যেতাম আজকে। চলো গুড নাইট, আজ বেশি কথা বলবো না, আমার কপালে অশেষ দুঃখ হয়েছে, ছ্যাঁকা একবার দিয়ে দেবে, আমি সিনসিয়াস হয়ে যাবো, আর কোনোদিন প্যাং আমার দেখতে পেতে না তোমরা। তো চলো গুড নাইট, টাটা, বেশি কিছু বলবো না, কপালে অশেষ দুঃখ ছিল, এই কোন ঠাকুরের বলে যে বেঁচে গেছি তার ঠিক নেই। চলো টাটা, গুড নাইট।